পাইকারি যে দামে এই কেনা হোক না কেন, খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাকালী কাঁচাবাজারে নিত্যপণ্যের মূল্য তালিকার ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন মেয়র। শাহরিয়ার বাঁধনের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার শুরু হচ্ছে পবিত্র রমজান, এ উপলক্ষে বাজার পরিস্থিতি তদারকিতে মাঠে নেমেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধন করেন দ্রব্যমূল্য তালিকার ডিজিটাল ডিসপ্লে। এ সময় দোকানি ও বিক্রেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, দোকানি যেই দামেই পণ্য কিনুক না কেন, সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে, নয়তো দোকান বন্ধ করে দেয়া হবে। সরকার যে মূল্যগুলোকে নির্ধারণ করে দিয়েছে যে এর বাইরে যাওয়া যাবে না, যেরকম পাম অয়েল, যেরকম তেল, যেরকম চিনি বেশি দাম বিক্রি করে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারব। মেয়র বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে প্রতিদিন বিকাল তিনটায় বাজারের মূল্য তালিকা দেয়া হবে, যা ডিএনসিসির মার্কেটগুলোর সামনে ডিসপ্লে থাকবে। 11 সদস্যের একটি টিম বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেট নিয়ে বিভিন্ন বাজারে নিয়মিত পরিদর্শন করবে। যে কোনো সময় আমার উত্তর সিটির যে কোনো মার্কেটে তারা গিয়ে দেখবে, এবং যদি গিয়ে দেখে যেখানে মেইনটেইন হচ্ছে না, আমরা সেখানেও ফাইন করব। ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সকল এলাকার সকল মার্কেটের জন্যই আমার এই মনিটরিং টিম কাজ করবে। মেয়র আরো জানান, পণ্যের দাম বেশি রাখলে ভোক্তা চাইলে ডিজিটাল বোর্ডে দেয়া কিউআর কোডের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন, এমন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে কষ্ট দিয়ে সিন্ডিকেট করবেন, আপনারা এক শ্রেণীর আসলে টাকা বানাবেন আর জনগণ এটা কষ্ট পাবে, এটা মোটেই ঠিক না। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।